একটা সময় ছিল যখন কুম্ভকর্ণের ভয়ে প্রত্যেকটা পশু পাখি আতঙ্কে থাকতো। একটানা 6 মাস ঘুমানোর পর সে হাড় হাবাতের মতো গোটা দেশের খাবার একা খেত। সেজন্য খাদ্যের ভারসাম্য বজায় রাখার জন্য ভগবান তার বিনাশ ঘটায়। কিন্তু কুম্ভকর্ণের বিনাশ হওয়া সত্ত্বেও তার পটি থেকে নিঃসৃত দুর্গন্ধময় বীজ থেকে উৎপন্ন হওয়া চারাগুলো আজও পৃথিবীর বুকে শিকড় ছড়িয়ে গেড়ে বসে রয়েছে। সব থেকে বড় ব্যাপার হলো কুম্ভকর্ণকে অ্যাটলিস্ট 6 মাস ঘুম পাড়ানো তো যেত, কিন্তু এদেরকে ঘুম পাড়ানো তো দূরে যাক, 6 মাসে 600টা খাসি ভাগানো থেকে কেউ রুখতে পারে না। কাশবনে কেউ হাগে কেউ বানায় বালিশ, কাশবনে কেউ হাগে কেউ বানায় বালিশ, একটা মানুষ এত খায় সবার একই নালিশ। This is Rian, welcome to my channel Amazing Ri. আজকে আমি কথা বলবো সেই সমস্ত জন্তুদেরকে নিয়ে যারা একাই 100 জনের খাবার খাওয়ার ক্ষমতা রাখে, যাদেরকে কোনো বিয়ে বাড়ি অথবা অন্নপ্রাশনের অনুষ্ঠানে ডাকার আগে মানুষের হাড় হিম হয়ে যাবে। মোটা খাসির ঠ্যাং খেতে লাগে বেশ, গোটা গোটা মুরগি এক পলকে শেষ, গামলা খানিক ভাত খেয়ে জিতে যায় বেট, 100খানা মোমো খেয়েও ভরে না তার পেট। তো এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আমি কার কথা বলছি। ইয়েস, গেলাই যার কাম ম্যাডি তার নাম। তোরা না ওকে কিছুতেই শান্তিতে থাকতে দিবি না। আরে বুম্বাদা, ম্যাডির খাওয়া দেখলে তুমিও শান্তিতে থাকতে পারবে না। কে? একসাথে 4 প্লেট বিরিয়ানি নিয়ে বসে এবং এরকম গদার মতো দেখতে চিকেন এক কামড়ে গিলে ফেলে, এরকম রেলগাড়ির মতো সাইজের রোল সে ট্রেনের থেকেও দ্রুত গতিতে খেয়ে ফেলতে পারে, হিমালয়ের থেকেও বড় সাইজের মোমো না হলে তার পেট ভরে না, গামলা খানিক চাউ সে একাই সাঁটিয়ে দিতে পারে। সাধারণ মানুষ 1তলা বার্গার খায়, কিন্তু ম্যাডির 10তলা বার্গার না হলে পোষায় না। সাধারণ মানুষ 1-2টো পেস্ট্রি নিয়ে বসে, কিন্তু এক্ষেত্রে গোটা কেকের দোকান নিয়ে না বসলে তার আত্মতুষ্টি হয় না। এছাড়াও ম্যাডি মুরগির গায়ে লাল সবুজ রং মাখিয়ে তাদের সাথে রং খেলে। ম্যাডি যেদিন করে চিকেন খেতে বসে সেদিন আর তাদের এরিয়ার কোনো মানুষ মুরগি দোকানে মুরগি পায় না। ম্যাডি যেদিন মাছ খেতে বসে সেদিন পুকুরে জল থাকলেও একটাও মাছের দেখা পাওয়া যায় না। ম্যাডি যেদিন পান্তা ভাত নিয়ে বসে সেদিন সমস্ত চাষি ভাইরা অভুক্ত অবস্থায় মাঠে চাষবাস করে। ঠাকুর কখনো মেনে নেবে না দেখো। ছোটবেলায় রূপকথার গল্পে পড়েছিলাম একটা রাক্ষসী ছিল যে ঘোড়াশালের ঘোড়া হাতিশালের হাতি সব খেয়ে নিত, তাও তার খিদে মিটতো না। হ্যালো গাইস, আই অ্যাম ব্যাক। নাও এসে গেছেন, যেন হনুমান লঙ্কা জয় করে ফেললেন। আজ মে 100 মোমো চ্যালেঞ্জ করনে ওয়ালি হু। হোয়াট? আমি শুধু ভাবছি 100টা মোমো বানানোর জন্য ঠিক কতটা ময়দা লেগেছে। জাস্ট ইমাজিন করো, ম্যাডির বাবা পিঠে করে ময়দার বস্তা বয়ে আনছে, কারণ ম্যাডি মোমো খাবে। বহুত জ্যাদা মে ফুল মহসুস কর রি হু, ইতনা মেরে অন্দর অর নেহি জানে ওয়ালা হ্যায়। বাট যেগুলো অন্দর গেল সেগুলো কি করে বের করবি ভাই, মানে তোদের পায়খানার চেম্বার ভরে যায় না কি জানি। সো আজ মে খানে ওয়ালি হু স্পাইসি মটন কারি, লটস অফ মটন নল্লিস, এক্সট্রা গ্রেভি, বাটার কুলচে, সফট পুরিস, লচ্ছা পরাঠা, কালা জামুন এন্ড স্মল অনিয়ন্স। ওরে বাবা রে বাবা, সব ঠিক আছে। আমি শুধু ভাবছি ম্যাডি যে ডেলি এত খাবার নিয়ে বসে, এগুলো কোনো ডেলিভারি বয়ের পক্ষে সম্ভবই না ওইটুকু একটা বাইকে করে পৌঁছে দেওয়া। তাহলে আমার মনে হয় ওর বাবা রোজ টেম্পো ভাড়া করে নিয়ে বাজার করতে যায়। মুখ সামলায় কথা কইয়েন, মুখ সামলায় কথা কইয়েন। সবজিওয়ালারা হয়তো ভাবে ম্যাডিদের বাড়িতে রোজই অনুষ্ঠান হচ্ছে, কিন্তু অনুষ্ঠানের খাবারগুলো যে একজনই জ্বালাতে ভর্তি হচ্ছে সেটা কেউ জানে না। ওকে গাইস, আই এম ডান। কোনো সাধারণ মানুষ এতগুলো খাবার নিয়ে বসলে আমি শিওর সে দুদিনের মধ্যেই পটল তুলবে, কিন্তু ম্যাডি যখন খেতে বসে তখন নিজের সুস্থতা অসুস্থতার কথা ভুলে যায়, যত পারে নাক দিয়ে মুখ দিয়ে খাবার ঠুসে নেয়। নিজেকে সংশোধন করো। এসব দেখে আমারও খেতে ইচ্ছে করে, তবে এটা বিষ। হ্যাঁ বিষ, এদের এই গোগ্রাসে গেলা দেখে চোখ ফেটে অন্ধ হওয়ার আগে তুই মরে যা। ম্যাডি ছাড়াও হাজার হাজার ইটিং শো চ্যানেল রয়েছে, তার মধ্যে এই দাদা বৌদি অন্যতম। 20টা এগরোল একসাথে গিলে ফেলে, 20টা ডিম অনায়াসে হাঁসের মতো গপ গপ করে গিলে নেয়, এদের কাছে 10 প্লেট চাউ খাওয়া কোনো ব্যাপারই না। আর এই সব খাওয়ার কম্পিটিশনে দাদা একজন পুরুষ হয়ে মহিলার কাছে হেরে যায়। চুড়ি পরে ফেল। এছাড়াও এই চ্যানেলের মূল আকর্ষণ হলো দাদা বৌদি খুবই ইউনিক স্টাইলে খাবার খায়, যেমন দাদা তার বউ থাকা সত্ত্বেও ফিডিং বোতলে দুধ খেয়ে এরকম আচরণ করে। এছাড়াও বৌদি রান্নাঘরের সুদীপাকে টক্কর দেওয়ার জন্য অনেক ইউনিক রেসিপি আবিষ্কার করেছে, যেমন কাঁচা পাঁপড়ের মধ্যে প্রথমে স্যালাড দিল, দেন সস দিল, তার উপর জিরে আর ধনে গুঁড়ো ছড়ালো, আর সবশেষে কাফ সিরাপ ছড়িয়ে সেটা বরকে গেলায়। ও মা, ও কি গো,
এছাড়াও বৌদি পার্লেজি বিস্কুট খাওয়ার নতুন টেকনিক বের করেছে। যেমন প্রথমে বিস্কুটের উপর চিলি সস দিয়ে তার উপর এক চামচ সয়া সস ঢেলে সেটা বরকে গেলায়। ঘি না দিয়ে মুঝে। এসবের দিক দিয়ে দাদাও কিন্তু পিছিয়ে নেই, দাদাও অনেক ইউনিক রেসিপি আবিষ্কার করেছে। যেমন আজকে গোবর দিয়ে আর পাপড় দিয়ে খেতে হবে, নিম পাতা দিয়ে আর গোবর দিয়ে খেতে হবে। ভাই এগুলো কোনো মানুষ খেতে পারবে? পারবে না পারবে? হ্যাঁ ওদের পক্ষে হয়তো সবই সম্ভব, কি জানি। যাই হোক আমার পক্ষে আর এদেরকে টলারেট করা সম্ভব নয়, তাই আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক করো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।